মানুষের ভাগ্যে যা লেখা থাকে তাই ঘটে, এটাকে কেউ বদলাতে পারে না। তাই তুমি পিসিকে আটকাতে পারোনি। কিন্তু মিহির, কিন্তু একটা কথা বলো তো, পিসির চলে যাওয়ার পেছনে তোমার কি কোনো হাত ছিল? কখনোই না। তাহলে তাহলে কোনো কিছু যখন তোমার হাতে নেই, তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? কষ্টটা হচ্ছে যখন আমি মায়ের কথা ভাবছি। এমন কি ঘটেছে যার জন্য রানীমা তোমায় এতটা অবিশ্বাস করেছেন? বিশ্বাস করা মিহির, বাবার উপর কোনো রকম আক্রমণকে আমি সমর্থন করি না। আমি বাবাকে সবসময় রক্ষা করতে চাই। মিহির, তুমি তো জানোই প্রাসাদের রন্ধ্রে রন্ধ্রে কেমন নোংরা রাজনীতি চলে, আর বাবার সাথে পিসির সম্পর্ক কতটা তিক্ত, বিশেষ করে ভাই কাকার এই নজরবন্দি হওয়ার পর থেকে। কিন্তু কাল যা হয়েছে তা তো অবিশ্বাস্য। এই মুহূর্তে মহান আমাকে মুক্ত করে দাও, না হলে তার ফল কি হবে তুমি ভাবতেও পারছো না। না দিদি, আমি মহানামাকে মুক্ত করব না। কি বলছো খনা, পিসি মহারাজের গায়ে হাত তুলেছেন? কিন্তু একজন মহারাজের গায়ে আঘাত করা তো অপরাধ। তোমার ঠোঁটের কোণে হাসি রয়েছে ঠিকই, কিন্তু আমি জানি তোমার মনে এখনো কোনো অশান্তি রয়েছে। আমি পিসিকে আটকাতে পারলাম না তাই। তোমাকে কিন্তু আমি আবার বলছি, মানুষের কপালে যা লেখা থাকে তাই ঘটে, একে কেউ আটকাতে পারে না। আর তুমি কেন এই সত্যিটাকে মেনে নিতে পারছো না বলো তো? তুমি এখন একটাই কথা ভাবো, যদি সত্যি দুর্দিন ঘনিয়ে আসে তাহলে কিভাবে তাকে প্রতিরোধ করবে? আর তুমি যদি চাও আমি তোমায় সাহায্য করতে পারি। সত্যি করবে? করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? একটু মিষ্টি হাসি হাসো। এই তো লক্ষ্মী মেয়ে। আপনার হৃদয় মহৎ, তাই আপনি এভাবে ভাবছেন। কিন্তু সকলের হৃদয় তো তা নয়, তারা নানা কথা বলবে, বলছেও। তবে এত কিছুর মধ্যেও আমার একটা সান্ত্বনা রয়েছে দেবী। ত্রিজটা তার কাজের জন্য অনুতপ্ত হয়েছে। দেখুন, অনুতাপের থেকে বড় কিছু তো আর হতে পারে না। এখন একটাই চিন্তার বিষয়, মহানামা ত্রিজটারই চলে যাওয়াটাকে কিভাবে নেবে। দেখুন দেবী গোদাবরী, খবরটা যেভাবে পরিবেশন করা হবে প্রতিক্রিয়াও তো সেরকমই হবে। আমি আশা করব মহানামাকে ত্রিজটা চলে যাওয়ার সঠিক কারণটাই জানানো হবে। আমার ধারণা তাহলে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। হঠাৎ কি এমন ঘটলো যে তোমার সব শোক আনন্দে বদলে গেল? রাজিমা বলেছেন যে এই সময় আমার মনে আনন্দ রাখা উচিত, না হলে তা গর্ভস্থ সন্তানের উপর প্রভাব পড়বে। রাজিমা ঠিকই বলেছেন। একটা কথা বলবো, আপনার যাবতীয় চিন্তা আমাদের গর্ভস্থ সন্তানকে নিয়ে, আমাকে নিয়ে নয়। এ তুমি কি বলছো? তাই তো, না হলে আমি আনন্দে আছি জেনে আপনার খুশি হওয়া উচিত, তা নয় আপনি তো রীতিমতো অবাক হচ্ছেন। শোনো যশোধরা, কোনো মানুষের দ্রুত আবেগের পরিবর্তন ঘটতে দেখলে মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। খানা খানা